না ট্রিভেন্টাস নিউজিল্যান্ডের মতো টেস্ট জয় ঐতিহাসিক টেস্ট জয় এটা একটা বিরাট ব্যাপার আমাদের ক্রিকেটের জন্য এবং যে কোনো দেশের সাথে কিন্তু টেস্ট উইন অবশ্যই একটা আলাদা একটা ব্যাপার এবং যে কোনো ফরম্যাটের চেয়ে টেস্ট ক্রিকেট একটা আলাদাভাবে দেখা হয় টেস্ট প্লেয়িং নেশন হিসাবে তো সেই হিসাবে এই জয়টা অবশ্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সাহস জুগাবে এবং খেলোয়াড়রা যেভাবে যে এফোর্ট দিয়েছে যেভাবে ক্রিকেটটা খেলেছে ট্রিভেন্টাস এবং কন্টিনিউস এই প্রসেসে থাকলে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু দেখার অপেক্ষা আছে বাট একটা জিনিস মাথায় ছিল দু বছর ধরে এরা এনসিএলে নিয়মিত ক্রিকেট খেলছে এবং অনেকটা হার্ড ওয়ার্ক করছে বিকজ ডিউক বল আমরা দেওয়ার পরে প্লেয়ারদের জন্য অনেক মানে ইউটিলাইজ করা বা নিজেদেরকে এস্টাবলিশ করা মানিয়ে নেওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপার ছিল দু বছর কিন্তু এরা ট্রিভেন্ডাসলি এটা কিন্তু মানিয়ে নিয়েছে এবং স্পিনারদের জন্য ভেরি হার্ড ডিউক বলে বল করা তো সেই হিসাবে কিন্তু এরা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং নিয়মিতভাবে কিন্তু ফোর ডেজ ম্যাচ আমাদের অলমোস্ট সাতজন প্লেয়ারই এখানে আছে যে পারফর্ম করা এই বছর এনসিএলে তো সেই হিসাবে ওই ওটা মাথায় রেখেই কিন্তু এরা দেখেন কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে ছিল বলে এই টেস্ট ম্যাচটা একটা ভালো ক্রিকেট খেলতে পেরেছে বাট একটা হোম সোয়েলে সবাই সবার মতো করে খেলে এটা এটা পৃথিবীর নিয়ম যে সমস্ত টেস্ট প্লেয়িং নেশনে আপনি যাবেন সব জায়গায় কিন্তু একই ধরনের আপনাদের একই ধরনের জিনিসটাই পাবেন তো সেই হিসাবে আজকের উইকেটটি কিন্তু যথেষ্ট ভালো ছিল পাঁচ দিনে কিন্তু আনইভেন কিন্তু কিছু করেনি ব্রেক করেছে কিন্তু ইভেন্টটা বাউন্সটা কিন্তু যথেষ্ট ইভেন্ট ছিল তো সুতরাং এখানে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন এই যে উইকেটের কথাটা বলে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ড মাঠে আমরা হারিয়ে তো সুতরাং এই সমস্ত প্রশ্ন করাটা বাংলাদেশের জয় দেখলেই সবাই সমালোচনা করা শুরু করে যায় এটা করলে এটা কি এগুলি বাদ দিয়ে এখন বাংলাদেশের ক্রিকেটকে কেমনি এগিয়ে নেওয়া যায় এটার দিকে দেখেন এবং ভালো ক্রিকেটটা খেলুক ছেলেরা ছেলেদেরকে সাপোর্ট করেন যাতে আমাদের ক্রিকেটটাকে আরো উপরের দিকে নিয়ে যেতে পারে দেখেন আমার 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের সিলেকশন প্যানেল তিনজনেরই কিন্তু মেয়াদ তো সুতরাং এখানে এখানে বোর্ডের সিদ্ধান্ত বোর্ড কি কখন কি বলবে আমাদেরকে বলেছে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের চুক্তি এই চুক্তি বাড়াবে কি বাড়াবে না এটা তো বোর্ডের ব্যাপার তো আমাদের সাথে যেহেতু এখনো কথা হয়নি আমরা 31 ডিসেম্বর পর্যন্ত জানি আমাদের কাজ আছে তো 31 ডিসেম্বর পর্যন্ত যখন আমি আছি তো আমাদের সব কাজ তো করে দিয়েছে পেন্ডিং তো কোনো কিছু রাখবো তো সুতরাং আমাদের যতটুকু কাজ করার আছে সেই কাজগুলি আমরা সবাই সিলেকশন প্যানেল যারা আছি সবাই মিলিয়ে কাজগুলি করে যাচ্ছি এবং সামনে বোর্ড যখন সিদ্ধান্ত দিবে তখন বুঝতে পারবো আমাদের তো কোনো কিছু চাপ হওয়ার নেই এখানে তো বোর্ডের সিদ্ধান্ত এখানে তো যেহেতু কন্ট্রাক্ট এটা যেহেতু আমরা তো চাকরিজীবী না এখানে যে আমরা কন্ট্রাক্টে কাজ করি তো সুতরাং মেয়াদটা 31 ডিসেম্বর পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত কাজ করছে এটা বোর্ডের ব্যাপার বোর্ড যেহেতু আমাদের অফার দেন এইভাবে আমি কিছু বলতে পারবো না টেস্ট ক্রিকেট অ্যান্ড ওয়ান ডে ডিফারেন্ট ক্রিকেট তো সুতরাং আমরা প্রথম থেকেই কিন্তু ওকে রেড বল ক্রিকেটের জন্যই কিন্তু ছিল ও কিন্তু আমার হাতে আমি যখন আন্ডার 19 হেড কোচ ছিলাম তখনই আমার আন্ডারে ছিল তো সুতরাং ওকে আমি ছোটোবেলা থেকে জানি কীভাবে ট্রিভেন্ডাস ক্রিকেটার ক্যাপাবিলিটি আছে সব ফর্ম্যাটে ভালো ক্রিকেট খেলা এবং ওকে আমরা এভাবে মনিটরিং করছি ইনশাল্লাহ আশা করি এই ফর্ম্যাটে যখন স্ট্যাবলিশ আছে অন্য ফর্ম্যাটে ওকে নিয়ে অন্য নিজেকে মেরে ধরতে পারবো আমাদের যে কজন আমাদের লেফট আর্ম স্পিনার আছে ওদেরকে সবসময় মনিটরিং করা হয়েছে আমাদের একটা পুল আছে যার কারণে এবার কিন্তু নিউজিল্যান্ড সিরিজে ওই পুলের দুজনেই যাচ্ছে রাকিবুলকে আমরা হাই পারফরমেন্স যথেষ্ট নার্সিং করেছি এবং তার সাথে সাথে তানবিরও ছিল তো সুতরাং এদেরকে এই পুলের 4-5 জনের মধ্যে থেকে 5 জন আমাদের আছে লেফট আর্ম স্পিনে এখান থেকে আমরা সবাইকে যে ফর্মেটে যাকে দরকার হবে তাকে ইউটিলাইজ করব সিনিয়র ক্রিকেটারদের কারো সঙ্গে কি আপনাদের কথা হচ্ছে নেক্সট টাইম কবে থেকে কারা আসলে যখন যে কয়েকজন কে আমাদের সিনিয়র এটা তো পাচ্ছি না পরে সিরিজ সাথে পাচ্ছি এটা নিয়ে এখনো আলোচনা হয়নি এটা যেহেতু সিরিজ বাই সিরিজ চিন্তা করা হচ্ছে যেহেতু অলরেডি ওয়ান ডে এবং টি টোয়েন্টির জন্য টিম দিয়ে দেওয়া হয়েছে তারপর পরবর্তীতে
জানি না আমাদের মেয়াদে যদি থাকি আমরা তাহলে ওভাবে আলোচনা হবে, ওটা পুরো সিরিজ বাই সিরিজে সকল চিন্তা ভাবনা করা হয়। আমরা যখন সিলেকশন প্যানেলে যখন আমরা সিলেকশন প্যানেলে আমরা যখন 2013-তে আসছি তখন বাংলাদেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা ছিল আপনার ওডিআই তে ম্যাচ জিতছেন 5%, আপনি টি-20-তে 0% এবং টেস্ট ক্রিকেটে 0.5%। ওখান থেকে আপনি এখন গেছেন 36% ওডিআইতে 10 বছরে। ওখান থেকে আপনার টেস্ট ক্রিকেটে গেছেন 5% এবং টি-20তে গেছেন 10%। তো 10 বছর আমাদের অবকাঠামো, আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই তখন কোনো অবকাঠামো ছিল না, তখন আস্তে আস্তে করে ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে, খুব কম টেস্ট খেলা হতো, সব কিছু মিলে ওডিআইটা বেশি খেলতাম। এখানে কিন্তু একটা সময় দীর্ঘ সময় আমরা ছিলাম বলে আজকে অর্গানাইজ করে এইভাবে কিন্তু এস্টাবলিশমেন্টে এসেছে। এই যে এতগুলি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, এতগুলি খেলোয়াড়কে এস্টাবলিশমেন্ট, সব কিন্তু এই 10 বছরে। আপনি এভাবে টেস্ট জিতা, অস্ট্রেলিয়ার মতো দেশকে টেস্টে হারানো, নিউজিল্যান্ডকে টেস্টে হারানো, এগুলি সব কিন্তু আমাদের টেনশনে। তারপরে আপনার এতগুলি যে সিরিজ, যে সিরিজ বাই সিরিজ যে আপনি জিতেছেন, গত 1 বছর একটা টেস্ট ম্যাচ হোমে হারেনি ইন্ডিয়া সিরিজের পরে, এগুলি তো অ্যাচিভমেন্ট আছে। আপনার খেলে টেস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপের এটা পারফরমেন্সটা খারাপ হয়েছে বলে সব অর্জন কি আপনি বিসর্জন দিয়ে দেবেন? ক্রিকেটের এস্টাবলিশমেন্টটাকে কি বিসর্জন দিয়ে দেবেন? এগুলি থেকে আপনাকে তো জানতে হবে জিনিসটা। আপনার একটা জিনিস নিয়ে তো সব কিছু নাড়াচাড়া করতে পারেন না, টোটাল ক্রিকেটের স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করেন। অবশ্যই, না করলে আপনার এতগুলি কাজ কেমনে করবেন, এতদিন কেমনে কাজ করলেন? এখানে স্বাধীনতার ব্যাপারে আপনি কি বলতে চান আমাকে বলেন, ক্লিয়ার করেন। আপনার দল গঠনের একটা সিস্টেমটা আপনাদের জানা উচিত, আপনারা জানেন তারপরেও কিন্তু কোয়েশ্চেনটা করেন। সিস্টেমটা হলো সিলেকশন প্যানেলের সাথে সবসময় প্রথম আলোচনাটা হয় ক্যাপ্টেন এবং কোচ, ওদের মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিয়ে থাকি, কারণ মাঠে ওরা খেলবে। এবং ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি কোনো দিন দল গঠন করতে পারবেন না। ওদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আজকে দলে এইভাবে গঠিত হচ্ছে এবং খেলছে। ওদের সাথে আলোচনা করে ক্রিকেট অফিসের চেয়ারম্যানকে জানানো হয় ওনার অনুমোদন নিয়ে, তারপর ফাইনাল আবার সিটিং হয় বোর্ড প্রেসিডেন্টের সাথে, তারপর ওনার অনুমোদনে তারপর দলটা প্রকাশ করা হয়। একটা টিমের মতো এখানে কাজ করে, এখানে কারো ইন্ডিভিজুয়াল কারো সিদ্ধান্তে দল হয় না, দিস ইজ এ টিম এফোর্ট। এবং আমরা বিশ্বাসে এই টিম এফোর্ট ওনার তো অনুমোদন দিতে হয়, ওনাকে বলতে হবে না, ওনার অনুমোদন ছাড়া কোনোদিন দল আপনাদের, এটা বোর্ডের সিস্টেম, এটা সিলেকশন সিলেক্টরের সিদ্ধান্ত নেয় কোচ ক্যাপ্টেনের সাথে আলোচনা করে, এটাই ফাইনাল। দেন চেয়ারম্যান এবং প্রেসিডেন্টের কাছ থেকে অনুমোদন দিতে হয়, দেখছি বাইরে থেকে এত কথা বলার তো মানুষ যেগুলো জানে না কেন সমালোচনা করবে।